হিমালয় থেকে আসা হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডায় বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনজীবন এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ রংপুর অঞ্চলে শীতের সঙ্গে বাড়ছে আগুনে পুড়ে হতাহতের সংখ্যা জানুয়ারির প্রথম এক সপ্তাহে আগুন পোহাতে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে রতন সরকারের রিপোর্ট শীত থেকে বাঁচতে খড়কুটোতে আগুন জ্বালিয়ে উত্তাপ নিতে গিয়ে গত বছর শীতে আঠাশ জনের মৃত্যু হয়েছিল কেবল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ফিরতে পারলেও নানা বয়সের দু শতাধিক নারী পুরুষের জীবনে নেমে এসেছে প্রতিবন্ধকতার অভিশাপ চলতি বছরের প্রথম সপ্তাহে তিন জনের মৃত্যু দিয়ে শুরু হয়েছে এখানে নতুন বছর আমার বোন মারা গেছে সরকারি এই মেডিকেলে চোদ্দ সজ্জার বার্ন ইউনিট থাকলেও দু তিন গুণ পোড়া মানুষের চিকিৎসা চলে সাধারণ ওয়ার্ডে শীতে বাড়তি প্রস্তুতির কথা জানালেন পরিচালক আগুনের কাছে গেলে টাইট কাপড় চোপড় পরে যেতে হবে এবং আগুন লাগার সাথে সাথে যেন আগুনটা নিভিয়ে ফেলে তাকে হাসপাতালে প্রেরণ করা যায় তাহলে মৃত্যু হার এবং বানের কারণে যে মরবিডিটি গুলো হয় সেটা কমানো সম্ভব অজ্ঞতা অসাবধানতাকেই চিহ্নিত করে সচেতনতা সৃষ্টিতে কাজ করছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা অগ্নিকাণ্ড থেকে জনগণকে সচেতন করার লক্ষ্যে আমরা বিভিন্ন বস্তিতে মার্কেটে শিক্ষা প্রতিষ্ঠানে শিল্প প্রতিষ্ঠানে প্রায়শই মহড়া করে থাকি এবং জনগণকে সচেতন করি সাবধানতা আর পরিস্থিতি মোকাবেলার কৌশল জানা থাকলে মৃত্যু ও বড় ক্ষতি কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন সচেতন মানুষ রতন সরকার সময় সংবাদ রংপুর উত্তরাঞ্চলে তীব্র শীতে জনদুর্ভোগ নিয়ে আলোচনায় রংপুরের সাহেবগঞ্জ এলাকায় আছেন রিপোর্টার রতন সরকার সরাসরি চলে যাচ্ছি সেখানে জাফর আমরা আসলে যে এই প্রসঙ্গটি নিয়ে আজ আলোচনার জন্য এসেছি একটু শহরতলির একটি এলাকায় এখানে আজ আমরা তাদের সঙ্গে কথা বলবো যে এই বিশেষত গ্রাম অঞ্চলে শীতের সময় শীত নিবারণের জন্য খড়কুটো জ্বালিয়ে আসলে উত্তাপ নিতে গিয়ে এই অঞ্চলে অসংখ্য ঘটনা ঘটে যে ঘটনাগুলো অনেক বিয়োগান্তক মানুষের মৃত্যু এবং আগুনে পড়া অসংখ্য মানুষ ভালো হয়ে বাড়ি ফিরলেও আসলে তাদের কর্মজীবন ঠিক স্বাভাবিক থাকে না যেহেতু এই গ্রাম অঞ্চলের মানুষের মধ্যে এই প্রচলনটি একটু বেশি একটু জানতে চাইব এখানে উপস্থিত আপনি এই যে ঘটনাগুলো ঘটছে এটিকে কিভাবে দেখেন হ্যাঁ আমরা হ্যাঁ এই ঘটনাগুলো দেখতেছি যে এইভাবে হ্যাঁ এইভাবে যে আগুনের তাপে যে অনেক মহিলা পুরুষ মারা যাচ্ছে তারা বুঝতে পারে না আগুনের তাপটা কিভাবে লাগে যাচ্ছে তাই এই দিক দিয়ে আমাদেরকে সচেতন থাকা দরকার এই সচেতনতার জন্যই বলতে হবে মানুষকে এই সচেতন সচেতন কি আমাদের এই অঞ্চলের মানুষ কি সচেতন একটু সাবধান কি হয় সাবধান কিন্তু তাদেরকে বলতে হবে বলতে বলতে গেলেই তারা যদি বুঝতে পারে তাহলে সচেতন হবে আচ্ছা আপনি তো একজন তরুণ প্রজন্মের এই সমস্যাটি সমাধানের জন্য সচেতনতার কথাই মানুষ বলে সাবধানতা আপনি একজন যুবক হিসেবে ক্ষেত্রে মানে কি বলবেন আসলে এই সমস্যা থেকে সমাধান পেতে সচেতনতার অবশ্যই প্রয়োজন আছে সাথে সাথে আমি মনে করি যদি আসলে আমাদের গ্রামে যারা একদম নিরীহ শ্রেণী আর কি তারা একটু শৈত্য থেকে মানে শীতের প্রকোপ থেকে বাঁচার জন্যেই আসলে এই কাজটি করে থাকে তো এলাকায় যারা ধনাঢ্য ব্যক্তি আছে যারা দানশীল ব্যক্তি যারা সমাজকর্মী আছে বিভিন্ন দলের নেতাকর্মী আছে তারা যদি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে তাদেরকে শীতের কাপড় বিতরণ করে বা অন্য কোনোভাবে আর্থিক সহযোগিতা করে তাদেরকে যদি এটি 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 একটি ব্যাপার যে এইভাবে মানুষের যদি গরম কাপড় থাকে তাহলে আসলে তারা আগুনের কাছে যাবে কেন এই প্রসঙ্গে বলছেন কিন্তু বাস্তবতা হচ্ছে যে অনেক কাপড় চোপড় থাকার পরেও কিন্তু মানুষ যায় আর মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয় বেশি কাপড় পরে থেকে ওইভাবে আক্রান্ত হওয়ার কারণে আমরা দেখেছি পরিসংখ্যানে যেটি দেখছি আমরা যে এই ঘটনাগুলো ঘটছে তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে মৃত্যু হচ্ছে এবং আগুনে পুড়ে জীবনের বাকি অংশটাকে আসলে অনিশ্চিত করে তুলছে যারা তাদের নারীর মধ্যেই নারীদের সংখ্যাটাই বেশি আমাদের এখানে কয়েকজন নারী উপস্থিত রয়েছে আমরা বিষয়টি একটু জানতে চাইব যে শীতের সময় আগুন পোহাতে গিয়ে যে ব্যাপারটা এটা কি কারণে হয় আপনার কি মনে করেন আচ্ছা সাধারণত দেখা যাচ্ছে যে আমাদের দেশে বিশেষ করে গ্রাম অঞ্চলের মহিলারা মানে শীত নিবারণের জন্য হচ্ছে খড়কুটো দিয়ে যখন আগুন জ্বালায় তারা দেখা যাচ্ছে যে অনেক সময় ছোট বাচ্চা কোলে থাকে তো বৃদ্ধ মহিলারা বা দাদি নানিরা যারা আছেন তো ওনাদের তো বয়স একটু বেশি থাকার কারণে হয়তো বা খেয়ালটা সেভাবে থাকে না হয়তোবা কাপড়ের কোথাও আগুন লেগে গেলে বলতে পারে না তো এভাবে দেখা যাচ্ছে বা বাচ্চাকে কোলে নিয়ে হচ্ছে আগুন তাপাচ্ছে আবার ছোট বাচ্চারা পাশে থাকার সময় অনেক সময় বাচ্চারাও পড়ে যাচ্ছে আগুনে তো হাত পা পুড়ে যাচ্ছে বা শরীরে বেশিরভাগ ক্ষেত্রে পুড়ে যাচ্ছে তো এক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে আমরা যারা তরুণরা আসি তো তরুণদের দায়িত্ব হচ্ছে যে যখন বৃদ্ধরা বা বাসার অন্যান্য বড়রা এই কাজটা করবে তাদেরকে সচেতন করা যে না এভাবে হচ্ছে আগুন তাপানো যাবে না আগুন তাপালে হচ্ছে আগুন ধরে গেলে নিজেদেরই হচ্ছে ক্ষতি হবে এবং বৃদ্ধ যারা আছে তাদেরকে বলতে গেলে বলা যায় যে হচ্ছে যে ধোয়াটা যে তৈরি বিষয়টা হচ্ছে মূল বিষয়টি যেটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে যে আসলে সচেতনতা সাবধানতা চিকিৎসকরা বলছে আসলে এই ধরনের ঝুঁকির মধ্যে না যাওয়াই ভালো তো মূল বিষয়টি যেটি বেরিয়ে আসলো আমাদের এই আলোচনা সেটি হচ্ছে সচেতনতা তৈরি করা সচেতনতা তৈরির মাধ্যমে এই সমস্যার সমাধান হবে এই প্রত্যাশা নিয়ে ফিরছে আমাদের স্টুডিওতে জাফর আপনার কাছে উত্তরাঞ্চলে তীব্র শীতে জনদুর্ভোগ নিয়ে আলোচনায় রংপুরের সাহেবগঞ্জ এলাকা থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার রতন সরকার